আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার মৃত্যুর সময় অনেক কান্না করেছিলেন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক একা হয়ে যান। এর কারণ হচ্ছে মা খাদিজার ইন্তেকালের কিছুদিন আগেই তার চাচা আবু তালেব তার ইন্তেকাল হয়, তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। খুব দ্রুত প্রিয় দুটি মানুষকে তিনি হারান। তিনি ওই বছরকে শোকের দিন ধরে নিতেন। মা খাদিজা যখন ইন্তেকাল করেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, মা খাদিজা ছিল অতুলনীয়। সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ছেড়ে চলে যায়নি। আমি তার কাছ থেকে সমর্থন পেয়েছি সব সময়। খাদিজা আমাকে তার অর্থ ও সম্পদ দিয়ে সব সময় ইসলামের জন্য প্রচার ও প্রসারের সহযোগিতা করে গিয়েছে। মা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তার সমস্ত ধন সম্পদ ইসলামের প্রচারে ব্যয় করে গিয়েছেন। সুবহানাল্লাহ।